নমস্কার প্রিয় ভিভা, আপনাদের সামনে আজ আবার উপস্থিত হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মূল বিষয়ে আসার আগে আমি দু একটি কথা আপনাদের বলব। এইট ক্লাসের নতুন সেশনের জন্য ছাত্র ভর্তির প্রক্রিয়া চলছে। আপনারা যারা ভাবছেন যে কতজন ভর্তি করতে হবে, তাদের বলি কোনো স্পেশাল পারমিশন হবে না, 15 জন ভর্তি করলেই হবে। কোনো স্পেশাল পারমিশন হবে না, 15 জন ভর্তি করলেই হবে, পরিষ্কার। এবার আসি উৎকর্ষ বাংলা। অনেকে বলছেন আজ নেতাজি ইন্ডোরে উৎকর্ষ বাংলার প্রোগ্রাম ছিল, ঠিক এটা আমাদের প্রোগ্রাম নয়, এটা সম্পূর্ণ ভুল। উৎকর্ষ বাংলা সবার প্রোগ্রাম। উৎকর্ষ বাংলা একটি থিম, তার মধ্যে টেকনিক্যালের যতগুলো বিষয় আছে, ভোকেশনাল, আইটিআই, পলিটেকনিক সবাই আছে, অর্থাৎ প্রোগ্রামটা আমাদের ছিল। আপনারা শুনেছেন নিশ্চয়ই প্রোগ্রাম, ভোকেশনালের কথা দুবার উচ্চারিত হয়েছে, এত বড় একটা মঞ্চ থেকে আগামী দিনে অনেক কিছু হবে, সেটা সময়ের অপেক্ষা। আর একটা বিষয় বলি যে খুব শীঘ্রই একটা কেস উঠতে চলেছে হাইকোর্টে, এবং তার সুন্দর একটি ফলাফল আমরা আশা করছি। প্রথমেই আমি অ্যাসেসর নিয়ে কিছু কথা বলবো। যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে অনেকেই বলছেন যে আমরা অনেক আগেই করেছি কিন্তু আমাদের এখনো অ্যাপ্রুভ হয়নি। যারা নতুন করছেন তাদেরকে বলি যে আপনারা এই জায়গায় যখন আসবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেল পেজ, এই পেজে যখন আপনারা আসবেন তখন আপনারা এই জায়গাটি খেয়াল করবেন, এক্সপিরিয়েন্স ইয়ার, নাম্বার অফ ইয়ার্স, এখানে আপনারা অবশ্যই 3 করবেন। আবার বলি এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে এই যে কলমটি রয়েছে নাম্বার অফ ইয়ার্স, এখানে অবশ্যই আপনারা 3 করবেন, কোনো প্রশ্ন না করেই। এক, যারা ইতিমধ্যে করে ফেলেছেন বিষয়টা নিয়ে আলোচনা করছি, দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় কোয়ালিফিকেশন, যেটা আপনি এই পেজের প্রথমেই রেজিস্ট্রেশনের প্রথমেই পাবেন, রেজিস্ট্রেশন এবং কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, সেখানে ওপেন করলে আপনি দেখতে পারবেন যে যে বিষয়ের জন্য আপনি অ্যাসেসর এর জন্য অ্যাপ্লাই করছেন তার কোয়ালিফিকেশন কি প্রয়োজন। দুটি জিনিস তাহলে, কোয়ালিফিকেশন প্লাস এই জায়গাটি 3 ইয়ার্স করবেন, বলো। এরপরে হচ্ছে যে যখন আপনি এর পিডিএফ আপলোড করবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর যে পিডিএফ আপনি আপলোড করবেন, সেই ডকুমেন্টস আপনি 15-20 বছর 10 বছর যা আছে সেটা দেবেন। এখানে স্কুলে আমরা যারা ভোকেশনাল শিক্ষক আছি তাদের ক্ষেত্রে দুটি উপায় এটা করা যেতে পারে। একটি উপায়, আপনি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে লিখে নিয়ে আসবেন কত বছর ধরে আপনি এখানে কোন বিষয়ের উপরে পড়াচ্ছেন, তার একটি সার্টিফিকেট এখানে আপলোড করবেন। আরেকটি হচ্ছে যে আপনাকে একটা এনগেজমেন্ট লেটার দেওয়া হয়েছিল, জয়নিং লেটার দেওয়া হয়েছিল, জয়নিং লেটার, এবং এবার আপনি মাইনা পেয়েছেন বা আপনার এখন একেবারে সম্প্রতি যে একটি আপনি যে কাজ করছেন স্কুলে তার একটি ডকুমেন্টস, তখন আপনি মাইনা পেলেন তার একটা স্ট্যাটাস আপনার আছে, তো এরকম দুটো ডকুমেন্টস, জয়েনিং এবং এখনকার, এই দুটো ডকুমেন্টস আপনি একসঙ্গে এখানে আপলোড করবেন।
তাহলে আপনার এখানে এক্সপেরিয়েন্স কিন্তু 10 বছর 15 বছর যেমন আছে সেরকম আপনি দেখাতে পারবেন হলো এটা হলো যে যে সমস্যাটা আপনারা হয়েছে যারা আপনাদের হয়নি এতদিন ধরে अप्लाई করেছেন তার মূল কারণ হচ্ছে এখানে আপনারা 15 20 এরকম দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে এটা 3 বছর এটা আপনারা মানে 3 বছর এটা আপনারা করবেনই আমি বললাম আরেকটা হচ্ছে যে এর পরে আপনাদের কি কাজ যখন আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনাদের কি কাজ আপনাদের যখন একটি ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা পাবেন সেই সেখানে আপনারা যদি প্রবেশ করেন তাহলে ইউজার আইডিতে প্রবেশ করেন ওখানেই আপনাদের যাবতীয় ডিটেইলস পাবেন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে কি করতে হবে তারপরে আপনাকে ট্রেনিং এর জন্য ডাকা হবে ট্রেনিং হবে দুটি ভাগে একটা হচ্ছে প্ল্যাটফর্ম একটা হচ্ছে ডোমেইন দুটো ট্রেনিং হবে প্ল্যাটফর্ম এবং ডোমেইন তিন চার দিনের এই ট্রেনিং ট্রেনিং হওয়ার পরে আপনাদের একটা পরীক্ষা হবে 100 নম্বরের প্ল্যাটফর্মে 50 এবং ডোমেইনে 50 এই টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা টিক চিহ্ন দিতে হবে 100 নম্বরের পরীক্ষায় পাস করলে আপনি অ্যাসেসর হবেন তো এই ছিল অ্যাসেসরের বিষয় এরপর আসবো আমরা 8 প্লাস এর বিষয় যারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন ডেট দিয়েছেন ডেট পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা নিজেরাই স্কুল থেকে চেক করতে পারেন লগইন করার পরে এখানে যে দেখুন অ্যাসেসমেন্ট ব্যাচ রয়েছে আমি এটা এখানে যাবেন অ্যাসেসমেন্ট ব্যাচ এখানে ক্লিক করবেন ক্লিক করলে ব্যাচ লিস্ট এখানে আসবেন এখানে আসলে এই জায়গাটা খুলবে খোলার পরে ব্যাচ ডিটেইলস এখানে ক্লিক করবেন করার পরে ওই পেজটা আসবে এই পেজ এবার যদি আপনার এখানে অ্যাসেসর অ্যাসাইন হয় তাহলে আপনি কিন্তু এখানে ডেট পাবেন ঠিক আছে এখানে আপনি এখানেই আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না যে আপনার অ্যাসেসর কবে আসবে কে তিনি কার তার কি ডিটেইলস আছে এগুলো আপনি কিছুই পাচ্ছেন না তো আমি এটাকে আজকে কথা বলেছি এটা খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে আশা করা যায় যদি আপনারা এখানে দেখতে না পান এই যে অ্যাসেসর নেম এই টোটাল বিষয়টা কিন্তু আপনারা পাবেন এখানে দেখুন অ্যাসেসর কন্টাক্ট নাম্বার সব কবে উনি আসছেন টোটালটা তো যখন আপনি এটা পাচ্ছেন না তখন আপনি কি করবেন আপনার মেল চেক করবেন আপনার মেলে কিন্তু এটা আসবে কবে আপনার পরীক্ষা হবে তিন চার দিন বা চার পাঁচ দিন আগে মেল করে এটাকে জানানো হবে অথবা ফোন করেও আপনাদের স্কুলে জানানো হবে এবার ধরুন এই সবগুলো সিস্টেমে আপনাকে ফেল করলো আপনি কোনোভাবেই জানতে পারলেন না তাহলে আপনি কি করবেন যদি আপনার স্কুলে মেল এসে থাকে আমি আবার বলছি যদি আপনার স্কুলে মেল এসে থাকে বা এখানে অ্যাসেসর পরীক্ষা নিতে কে আসবেন তা যদি এখানে নাম দেখায় তার ডিটেইলস যদি দেখায় বা দেখালো না আপনার শুধু ডেট দিল ডেট মেলের মাধ্যমে ডেট এসেছে তাহলে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেক্ষেত্রে আমি একটা নম্বর বলছি এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন 033-2324-7535 এই নম্বরে যোগাযোগ করে আপনারা অ্যাসেসরের সম্বন্ধে ডিটেইলসটা পেতে পারেন এই সব বিষয় যদি আপনারা ফেল করেন তাহলে আমার নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন 9614313020 এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব এবার পরীক্ষা যে অ্যাসেসরি পরীক্ষা আগে আমরা বলেছিলাম যে 25টি প্রশ্ন 4-25-100 এরকম হবে কিন্তু সেই প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখন টোটালটাই থাকছে যিনি অ্যাসেসর আসছেন তার উপরে অর্থাৎ ইন্টারনাল কোনো মার্ক থাকছে না টোটাল 500 নম্বরের পরীক্ষা 100 নম্বরের থিওরি 25টি প্রশ্ন থাকবে তার মধ্যে 20টির উত্তর করতে হবে 2 নম্বর করে 20 গুণ 40
এই 40 মার্কের উপরে আপনার 100 মার্কের হিসাব করা হবে অর্থাৎ যদি কেউ 20টা না পারে 10টা পারলো সেই হিসাবে 100 নম্বরের মধ্যে কত হয় সেভাবে মার্কসটাকে চুজ করা হবে আর 400 নম্বরের প্র্যাকটিক্যাল তার সঙ্গে ভাইবা থাকবে এই হলো 500 নম্বরের টোটাল পরীক্ষা তো এই ছিল মোটামুটি আজকের বিষয় ও এই হ্যাঁ এটাই ছিল মোটামুটি আজকের বিষয় এরপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালোভাবে কাজ করুন সবাই আরো দায়িত্বশীল হয়ে কাজ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি আজ এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার